মাসাজিদুহুমা বিরা ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা। আল্লাহ রাসূল বলে মসজিদগুলো সুসজ্জিত হবে, মসজিদগুলো টাইলস মার্বেল পাথর দিয়া সুন্দর হবে, মসজিদগুলো ঝাড়বাতি দিয়া সুন্দর হবে, কিন্তু মসজিদের মধ্যে ইসলামের কথা বলা যাবে না, মসজিদের মধ্যে হক কথা বলা যাবে না। বলে তুই কারণে বলা যাবে না, এক তো ইমানের ইমাম সাহেবের ইমান জোর থাকবে না, আরেক কথা হলো মুসল্লিদের ভয়ে ইমাম সাহেব বলতে পারবে না। ওই জমানা শুরু হয়ে গেছে, এখন ইমামরা হক কথা বলতে পারে না মুসল্লিদের ভয়ে, না হলে ইমাম সাহেবের ইমান ঠিক থাকবে না, ইমাম সাহেবের ইমানের শক্তি কম থাকবে, যার কারণে চাকরিকে ভয় পাবে, যার কারণে এরকম ভাবে বেতনকে ভয় পাবে, হক কথাগুলো মসজিদে বলবে না। ইউশাক ওয়াইয়াতি যামান লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু, ইসলাম নাম দিয়া গান বাজনা হয়, মাসার নাম দিয়া গান্দের আসর হয়, ইসলামী নাম দিয়া হারাম কাজের কাজ শুরু হয়ে যায়। এই যত ইসলামী ব্যাংক শুরু হয়েছে, সমস্ত ব্যাংকগুলা ওয়ান ইসলামী কাজ করে, নাম দিয়ে দিছে ইসলামী। রাসূল 1400 বছর পূর্বে বলছে ইউশা কাইয়া দিয়া সমান লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু, আমার উম্মতের মধ্যে এমন একটা জমানা আসবে, আমার উম্মতের মধ্যে এমন একটা জমানা আসবে ইসলামের নাম থাকবে কাম থাকবে না। বুঝেন নাই, নাম হবে ইসলামের কাম নাই, নাম হবে মুসলমান কাজ করবে ইহুদিদের পক্ষে, নাম হবে মুসলমান কাজ করবে এরকম ভাবে হিন্দুদের পক্ষে, নাম হবে মুসলমান কাজ করবে খ্রিস্টানদের পক্ষে, ঠিক না নাকি? আল্লাহ রাসূল আগে থেকেই বলে গেছে ইউশা কাইয়াতি যামান লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু, ইসলাম নামের নামটাই থাকবে কাম বলতে থাকবে না, নাম থাকবে ইসলাম কাম নাই, ঠিক নেবে ঠিক, এরকম আছে কি আপনাদের সাথে? ইসলামী নাম দিছে ওয়ান ইসলামী কাজ হয়, ইসলামী নাম দিয়া মিলাদ মাহফিল করে গান হয় কি হয় না বলে, মাসার গুলো আল্লাহ আলাদা শুয়া রয়েছে ওই জায়গায় গাঞ্জা রাখতে হয়, মাসার গুলো আল্লাহ আলাদা শুয়া রয়েছে ওই জায়গায় বেদাবাজি মস্তান না, যারা গোসল করে না তারা দখল করে রাখছে, ঠিক না বেঠি? নাম হইল ইসলাম, কাম হইল আল ইসলাম। এই মাজার গুলাতে টাকা উঠাইয়া উঠাইয়া গানের আসর করে, মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ নামে লাল ছেলু লাগাইয়া গোল লাগর পিতাইয়া পাগলরা টাকা দেয়, এই টাকা দিয়া গান বাদ্য করে, নাম হবে ইসলাম কাম হবে ওয়াল ইসলাম। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফির ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লালাহ ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله وقال تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن
يثبت الله الذين آمنوا بالقول الثابت في الحياة الدنيا وفي الآخرة. وقال تعالى في موضع آخر: سأصليه سقر وما أدراك ما سقر لا تبقي ولا تذر لواحة للبشر عليها 19. وقال رسول الله صلى الله عليه وسلم: القبر روزة من رياضة أو حفر من حفرة النار، أو كما قال عليه الصلاة والسلام. وقال رسول الله صلى الله عليه وسلم: يا المانية والمنجية تنجيه من عذاب القبر، أو كما قال عليه الصلاة والسلام. وقال رسول الله صلى الله عليه وسلم: إنهما ليعذبان وما يعذبان في الفي كبير، أما أحدهما فكان لا يستطير من قوله، وأما الآخر فكان يمشي بالنميمة يعني الغيبة، أو كما قال عليه الصلاة والسلام: إن الله وملائكته يصلون على النبي: يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بلغ العلا بكماله، كشف التجا بجماله، حسنت جميع خصاله، صلوا عليه وآله. محبت الشفدون بري: اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم إبراهيم إنك حميد مجيد. উপস্থিত মুআজ্জাজ মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ জাল্লা শানুহুর দরবারে অসংখ্য শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদিগকে জিক্রে ফিক্রে নিসবতে কোরআনের আলোচনা শোনা, খুতবার আলোচনা শোনার জন্য মসজিদে আসানের পরপরে মসজিদে এসে বসার তৌফিক দান করেছেন, শুকরিয়া তা আদায় করি আলহামদুলিল্লাহ। আমাদের তো বিষয়ভিত্তিক আলোচনা, বিষয়ভিত্তিক আলোচনার পূর্বে আমাদের রমজানের ঘেরাম চলে আসছে। কেন রজব মাস আর শাবান মাস যখন চাঁদ দেখা যায়, রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন একটা দোয়া পড়ছে, পারেননি সবাই দোয়াটা, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা ফি রমাদান।
দোয়া করেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা ফি রমাদান, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রজব আর শাবানের মধ্যে বরকত দান করো আর রমজান পর্যন্ত আমাদেরকে রমজান মাসের প্রস্তুতি দুই মাস আগে থেকেই শুরু করা হয়েছে। এই মাসে বরকত দেওয়ার অর্থ কি? আল্লাহ এই মাসে কামার মধ্যে বরকত দাও, আল্লাহ এই মাসে শরীরের মধ্যে স্বাস্থ্যতার সুস্থতার বরকত দাও, আমি যেন রমজানের রোজাগুলা ঠিক মতো রাখতে পারব। এই জন্য রাসূল পথে সুন্দর দোয়া উম্মতের জন্য রেখে গেছে, اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان بلغ মানে পৌঁছে দাও, আল্লাহ আমাদেরকে পৌঁছে দাও রমজান পর্যন্ত। এজন্য আমাদের আলোচনা বিষয় ছিল ছয়টা ইমানি বিষয় নিয়ে, আমানতু বিল্লাহ وملائكته وكتبه ورسله واليوم الآخر والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت الله সম্পর্কে আপনি কিছু আলোচনা করছেন, নবীজি সম্পর্কে কিছু আলোচনা করছেন, ফেরেশতাদের সম্পর্কে কিছু আলোচনা করছি, এখন আমাদের আলোচনা হলো আখিরাত সম্পর্কে। কি সম্পর্কে বলেন? আখিরাতের বিষয়টা অনেক বড়, কিন্তু আখিরাতের খাঁটি হইল কবর। আখিরাতের প্রথম প্রথম ঘাঁটি কি? হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা হাশরের বয়ান শুনতেন, কিয়ামতের বয়ান শুনতেন, এত কাঁদতেন না। কবরের কাছ দিয়া যখন যাইতেন, কান্দিয়া কান্দিয়া দাড়ি মুবারক পিছাইয়া ফেলতে। হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা কে জিজ্ঞেস করা হয়েছে যে হুজুর, আপনি অন্য আলোচনায় এত কাঁদবেন না, কবরের কথায় আপনি এত কান্না কেন করেন? হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও ভাইরা যারা আমাকে প্রশ্ন করছো, আখেরাতের ঘাঁটির মধ্যে প্রথম হবে কবর, যে কবরে নাজাত পাইয়া যাইব সে সব জায়গায় নাজাত পাইয়া যাইব। এই জন্য আমি কবর দেখলে বেশি বেশি কান্না করি, আমি কবর দেখলে বেশি বেশি কান্দি, কবরে যে নাজাত পাইয়া যাইব সে সব জায়গায় নাজাত পাইব, সে পুলসেরাতে নাজাত পাইব, সে হাসুরের ময়দানে নাজাত পাইব, সে এরকম ভাবে জাহান নাম থেকে নাজাত পাইয়া যাইব। এই জন্য কবরের প্রথম ঘাঁটি হইল, আখেরাতের প্রথম ঘাঁটি হইল কবর। কবরের পাশ আযাবুল কবরি হাক্কুন, কবরের আযাব যে হক, কবরের আযাব যে সত্য, পরকাল যে সত্য, এই কথার মধ্যে কোন সন্দেহ নাই। এই কথার মধ্যে যদি কেউ সন্দেহ করে ঈমান থাকবে না, যে কবরের আযাব হইব না,
আমাদের দেশের এক মোর্তা ডাক্তার বলছে যে পলিমিরা যে বলে কবরে আসাম হবে এগুলো আপনাদেরকে ভয় দেখায়, নাউজুবিল্লাহ। অথচ কুরআন শরীফের সাত জায়গায় কবরে আসামের কথা আসছে, দশখানা সহি হাদিসে কবরের আসামের কথা আসছে। আল্লাহ তাআলা কবরে আসাম মানুষদেরকে দেখায় নাই, মানুষ আর জিন ছাড়া কবরের আসামটা দুনিয়ায় বসে সবাই বুঝতে পারে, শুধু মানুষ বুঝে না। মানুষ যদি দেখত, মানুষ যদি জানত কবরের মধ্যে এমন আজাব হয়, তাহলে মানুষ আর মানুষ মারা গেলে দাফন করতে তালাশ করে পাওয়া যাইত না। মানুষ যদি জানত কবরের মধ্যে বিষাক্ত সাপ আছে, যেই সাপ জমিনে যদি একবার নিঃশ্বাস ছাড়ে, জমিনের মধ্যে যদি একবার একটা নিঃশ্বাস ছাড়ে, সারা পৃথিবীর যত সবুজ ঘাস গাছপালা তুলতা আছে সব চলে সারখার হইয়া যাইব। কবরের মধ্যে এরকম সাপের ব্যবস্থা আছে, সাপ রাখছে, সাপে কামড় দিবে। হাদিসের মধ্যে আসছে একটা সাপে দংশন করবে, দংশনের আঘাতে 70 গজ মাটির নিচে বান্দা এরকম চিৎকার দিয়া চলিয়া যাবে। একটা বান্দা 70 গজ মাটির নিচে যাবে, আবার তাকে উঠানো হবে। অনেকে বলে হুজুর কবরের আজাবের কথা আমাদের ব্রেনে ধরে না, হাদিসের মধ্যে আসছে কবরের আজাব এরকম হবে, এক পাশের মাটি আরেক পাশের সাথে লাগিয়া যাবে, কবরওয়ালার এই পাঁচরের হাতটি ওই পাঁচর দিয়া বের হয়ে যাবে, এই সাইডের হাতটি এই সাইড দিয়া বের হয়ে যাবে। আজাবুল কবরে হক, এই জন্য হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা, আমরা তো ছোটবেলা হুজুরে কালিমা পড়ায়া দিছে, ইমান পড়ায়া দিছে, জওয়ালিয়ামিল আখির আখিরাতের উপর বিশ্বাস করি, আখিরাতের উপর যদি বিশ্বাস করি, কবরের আজাব যদি বিশ্বাস করি, তাহলে কেমনে নামাজ পড়ি, কবরের আজাব যদি বিশ্বাস করি কেমনে গান শুনি, কবরের আজাব যদি বিশ্বাস করি কেমনে মিথ্যা কথা বলি, কবরের আজাব যদি বিশ্বাস করি কেমনে মানসিকে খুন খারাপি করি, কবরের আজাব যদি বিশ্বাস করি কেমনে পরের হক নষ্ট করে আমি খাই। কেন আল্লাহ তাআলা তো একদিন থাকবে না, মাঝখানে একটা কিচ্ছা নিয়ে আসতে হইল আমার আপনাদেরকে বুঝানোর জন্য, যে আমাদের কবরের আজাবের কথা স্মরণ নাই। হযরতে রাবিয়া বুসরি রহমাতুল্লাহ আলাইহা, হাসান বুসরি রহমাতুল্লাহ আলাইহির শিষ্য ছিল, কার শিষ্য ছিল? হাসান বুসরি রহমাতুল্লাহ। হাসান বুসরি রহমাতুল্লাহ আলাই যখন বান্দা আল্লাহ হয়ে যায়, মান্নাহুল মাওলা ফালাহুল কুল, যে আল্লাহকে আপন বানাইল সে পৃথিবীর সব কিছু তার আয়াতে নিয়ে নিল, যে আল্লাহকে আপন বানাইল পৃথিবীর সব তা, এইটা মেসাল দিলে বুঝবে। প্রধানমন্ত্রীর সাথে যদি কারো সম্পর্ক থাকে, হ্যাঁ মোরাদপুর চোখে দেখে না, হ্যাঁ গোলশান চোখে দেখে না, হ্যাঁ কোন অফিসার চোখে দেখে না, হে বলো বাংলাদেশের ওয়ান ম্যান, সে তো আমার হাতি। অথচ সত্যি যদি প্রধানমন্ত্রীর হাত থাকার কারণে কিছুই তোমার চোখে পড়ে না, যার হাতে মাওলা আছে, যার কলমে আল্লাহ আছে, আরে তিন পৃথিবীর সব কিছু তার সাথে আছে, সব তার সাথে আছে। হাসান বুসরি রহমাতুল্লাহ আলাইহি
নামাজে দাঁড়ায় গেলেন, ন্যাং হয়ে গেছে নদীর মধ্যে, নদীর পারে যায় নামাজটা বিছাইয়া দিলেন পানির মধ্যে, আল্লাহু আকবার। যায় নামাজ কই বিছাইছে? আর তার যে শীর্ষা ছাত্রী, রুহের ছাত্রী, যার বয়স শুনে আল্লাহ ওয়ালা হয়ে গেছে, হযরত রাবিয়া মুসরি যায় নামাজ বিছাইয়া দিছে শূন্যের উপর, আল্লাহু আকবার। পাওয়ার কার বেশি? ছাত্রের পাওয়ার বেশি হয়ে গেছে। হাসান মুসরি রহমতুল্লাহ আলাই প্রস্তাব দিছে যে এত বড় আল্লাহ ওয়ালা আমার থেকে সবক নিয়া, তা আমি তোমারে বিবাহ করুন, বিবাহর প্রস্তাব পাঠাইছি। আপনার প্রস্তাব সত্য, তবে আপনি তো আমার পীর সাহেব, আপনার কাছে আমার তিনটা প্রশ্ন, এই প্রশ্নের জবাব যদি আপনি হুজুর দিতে পারে তাহলে জিন্দগিটা আপনার জন্য আমি দিয়ে দিব। কি প্রশ্ন বলো? রাবিয়া মুসরি বলছে, হুজুর আমি তো লেখাপড়া জানি না, আমি তো আপনার কাছেই শুনছি, আমি তো আপনার কাছেই জানছি, মানুষকে যখন কবরে শোয়ানো হবে মনকার নাকির তিনটা প্রশ্ন করবে, ওই প্রশ্নের জবাব আমি রাবিয়া কবরের মধ্যে দিতে পারবো কি পারবো না? আপনি যদি আমার প্রশ্নের জবাব দিতে পারেন যে আমি রাবিয়া কবরের মধ্যে জবাব দিতে পারবো, তাহলে আপনার কাছে আমি বিবাহতে আবদ্ধ হব। হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাই শুনিয়া বলেন, হযরত হাসান বসরি রহমাতুল্লাহ আলাই শুনিয়া বলে, হে রাবিয়া তোমার কবরের জবাব তুমি দিতে পারবা কি না পারবা আমি কিভাবে বলবো? আমি হাসান বসরি আমার কবরের জবাব দিতে পারবো কি না আমি এই সম্পর্কেই জানি না, আমি তোমার কবরের জবাব দিতে পারবা কি না পারবা আমি কিভাবে বলতে পারবো? আমি কিভাবে বলতে পারবো না? রাবিয়া বসরি বলে, হুজুর ঠিক আছে আমার দ্বিতীয় প্রশ্নের জবাবটা আপনি দেন। আপনার কাছে আমি শুনছি মানুষ দুই ভাগে কাল কিয়ামতের ময়দানে বিভক্ত হবে, ফারীকুম ফিল জান্নাতি ওয়া ফারীকুম ফিস সাঈর, এক দল হবে জান্নাতি আর এক দল হবে জাহান্নামী, এক দল হবে ডানপন্থী এক দল হবে বামপন্থী। আমি রাবিয়া কি ওই দিন ডাইনের কাতারে চান্স পাবো না বামের কাতারে চান্স পাবো? আমি কোন কাতারে চান্স পাবো? আরাম করে বসে অসুস্থ, হযরত হাসান বসরি শুনিয়া বলে, হে রাবিয়া কাল কিয়ামতের ময়দানে মানুষ দুই কাতারে বিভক্ত হবে, কাল কিয়ামতের ময়দানে মানুষ দুই ভাগে বিভক্ত হবে, ওই কোন কাতারে কে চান্স পাবে এই জবাব তো আমি হাসান বসরি দিতে পারবো না, আমি হাসান বসরি নিজেও জানি না আমি কোন কাতারে চান্স পাবো না বাম কাতারে চান্স পাবো। হে রাবিয়া আমি তোমার ব্যাপারে কিভাবে বলতে পারবো? হযরত রাবিয়া বসরি বলে, হুজুর এই প্রশ্নের জবাব না পারলেও আপনি তৃতীয় প্রশ্নের জবাবটা যদি আমার দিতে পারেন তাহলে আপনার কাছে আমি বিবাহতে আবদ্ধ হব।
রাবিয়া মুসলিম বলে, হুজুর আপনার কাছে আমি ওয়াজে মাহফিলে শুনি আছি, কাল কিয়ামতের ময়দানে ফুল সিরাত নামের একটা রাস্তা হবে, এই রাস্তার যে পোল হবে চুলের চেয়েও চিকন হবে, হীরার চেয়েও দার হবে, এই রাস্তাটার দূরত্ব থাকবে 30,000 বছর, 10,000 লাগবে উঠতে, 10,000 সমতল, 10,000 নামতে। আমি শুনিয়াছি ওই রাস্তা কেউ চোখের পলকের ন্যায় পার হয়ে যাবে। আল্লাহু আকবার। হুজুর আমার ব্যাপারে আপনি একটা জবাব দেন, ওই ফুল সিরাত আমি রাবিয়া পার হইতে পারবো কিনা? হাসান বসরি বলে, হে রাবিয়া তুমি পার হইতে পারবা কিনা পারবা? আমি কিভাবে জবাব দিব? আমি হাসান বসরি ওই ফুল সিরাত পার হইতে পারবো কিনা এই সম্পর্কে তো আমার ধারণা নাই। রাবিয়া বসরি বলে, হুজুর কবরের আজাবের জবাবের ব্যাপার যদি আপনি না জানেন, ডাইনকাতারে চান্স পাবো না বামকাতারে চান্স পাবো, এই পুরুষটার জবাব যদি আপনি না দিতে পারে, পুলিশের আপনার হইতে পারবো কি না পারবো এই ব্যাপারে যদি আপনি জবাব না দিতে পারে, আমি রাবিয়া রাত্রি যখন হয় সকাল পর্যন্ত আমি ঘুমাসি না, আমি আমার কবরের জবাব দেওয়ার জন্য সারা রাত্রি উঠে নামাজ পড়ি, আমি আমার কবরের জবাব দেওয়ার জন্য সারা রাত আমার মাওলারে রাখি, আমি ক্যাটকাতারে চান্স পাওয়ার জন্য সারা রাত আমি কোরআন তেলাওয়াত করি, আমি বুসরাত পার হওয়ার জন্য সারা রাত আমার মাবুদরে ডাকি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাবিয়া বসরি বলল, হুজুর আমি আপনাকে স্বামী বানাইয়া যে খেদমত করব আমি তো সময় দেখি না, কেন? আমি তো আমার কবরের সওয়ালের জবাব নিয়ে ব্যস্ত, আমি তো আমার হাসর নাসর নিয়ে ব্যস্ত, আমি টাইম কাতারে চান্স পাবো কিনা আমি এই ব্যস্ত। ও দুনিয়ার যুবকরা, ও মুরব্বী ভাইয়েরা, আমরা দুনিয়া নিয়ে অনেক ব্যস্ত, পরকাল নিয়ে ব্যস্ত না। এক লোক দুনিয়ার মধ্যে ঘর বানাইতেছে, বাড়ি বানাইতেছে, একজন জিজ্ঞেস করছে, ভাই এত বড় বাড়ি কার জন্য বানা? বলে, আমার তো 4টা ছেলে, এইটা হলো বড় ছেলের, এইটা হলো মেজো ছেলের, এইটা হলো ছোট ছেলের, এইটা হলো অমুক ছেলের, ভাই আপনার তো নামাজ রোজার মধ্যে দেখি না। এই লোক বলে, তাহলে দুনিয়ায় যেরকম সবার জন্য ঘর বানান, পরকালের জন্য ঘর বানাইছেন নি? ওই লোক বলে, মিয়া দুনিয়ায় তো সবাই বাড়ি বানায়, দুনিয়ায় তো সবাই ঘর বানায়, পরকালের জন্য তো কেউ ঘর বানায় না, পরকালের জন্য তো কেউ বাড়ি বানায় না। যে জিজ্ঞাসা করছে সে বলতেছে, মিয়া সবাই যদি পাগল হয় কে কারে পাগল কয়? সবাই যদি পাগল হয় কে কারে পাগল কয়? 10 পাগল যদি একসাথে ন্যাংটা থাকে, এক পাগল আর পাগল রে পাগল কয় না। দুনিয়ায় এসা আল্লাহর পাগল হইলাম না, দুনিয়ায় এসা কবরের কথা স্মরণ করলাম না, দুনিয়ায় এসা পরজারাতের কথা একটা মনে করি না, দুনিয়ায় শুধু এরকম ভাবে পরীক্ষায় পাশ হওয়ার জন্য, নিজের সন্তান এরকম ভাবে গ্রেড পাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে বাবা, মায়ও ব্যাগ লইয়া দৌড়ায়, ছেলেও ব্যাগ লইয়া দৌড়ায়, এই ডিগ্রি কবর পর্যন্ত, কবরের পরে এই ডিগ্রির কোনো দাম নাই। যদি পেশাও লাগিয়া যায়
এরপরে একটা ইমিগ্রেশন চেক হয়, ইমিগ্রেশন চেকের মধ্যে লেখে যদি আপনার ভিসা লাগিয়ে গেছে আপনি কি কোন দোষী কিনা, আপনি রাষ্ট্রদ্রোহী কিনা, আপনি অপরাধী কিনা। কালকে আমাদের ময়দানে আল্লাহ ইমিগ্রেশন বসাইবে, মুসলমানের ঘরে টিকেই হইছ টিকেই তোমার হিসাব কিতাব শুরু হবে, ইমিগ্রেশনে তোরা খেয়ে গেলে আর ভিসা দিয়ে কোনো কাজ হবে না। ইমিগ্রেশনে ধরা খেয়ে গেলে মুসলমান নাম দিয়ে কোনো কাজ হবে না, ইমিগ্রেশনে ধরা খেয়ে গেলে ইসলাম নাম দিয়ে কোনো কাজ হবে না। রাসূল 1400 বছর পূর্বে বলছে ইউশা কাইয়া দিয়া সমান লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু, আমার উম্মতের মধ্যে এমন একটা জমানা আসবে, আমার উম্মতের মধ্যে এমন একটা জমানা আসবে ইসলামের নাম থাকবে কাম থাকবে না। বুঝেন নাই, নাম হবে ইসলামের কাম নাই, নাম হবে মুসলমান কাজ করবে ইহুদিদের পক্ষে, নাম হবে মুসলমান কাজ করবে এরকম ভাবে হিন্দুদের পক্ষে, নাম হবে মুসলমান কাজ করবে খ্রিস্টানদের পক্ষে, ঠিক না? আল্লাহ রাসূল আগে থেকেই বলে গেছে ইউশা কাইয়া দিয়া জমান লা ইয়াবকা মিনাল ইসলামে ইল্লা ইসমুহু, ইসলাম নামের নামটাই থাকবে কাম বলতে থাকবে না, নাম থাকবে ইসলাম কাম নাই, ঠিক নেবে ঠিক। এরকম আছে কি আপনাদের সাথে? ইসলামী নাম দিছে অন ইসলামী কাজ হয়, ইসলামী নাম দিয়া মিলাদ মাহফিল করে গান হয় কি হয় না বলে, মাসার গুলা আল্লাহ আলাদা শুয়া রয়েছে ওই জায়গায় গামছার আটটা হয়, মাসার গুলা আল্লাহ আলাদা শুয়া রয়েছে ওই জায়গায় বেদাবাজি মস্তান না, যারা গোসল করে না তারা দখল করে রাখছে, ঠিক না? নাম হইল ইসলাম, কাম হইল আল ইসলাম। এই মাজার গুলাতে টাকা উঠাইয়া উঠাইয়া গানের আসর করে, মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ নামে লাল ছেলু লাগাইয়া ঢোল নাগর পিটাইয়া পাগলরা টাকা দেয়, এই টাকা দিয়া গান বাদ্য করে। নাম হবে ইসলাম, কাম হবে আল ইসলাম। এটাই এই জামানা না, 1400 বছর আগে আল্লাহ রাসূল বলে গেছে ইউশা কাইয়া দিয়া জমান লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু ওয়ালা ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রাসমুহু, কুরআনের কিছু বাকি থাকবে না, শুধু পড়ার রন্ধন বাকি থাকবে, কুরআন পড়ার বিভিন্ন কেরাত শুরু হবে, বিভিন্ন রঙে ঢঙ্গে কুরআন পড়বে, আমলের নামে কিছুই থাকবে না। মাসাজিদুহুমা মিরা ওয়াহিয়া খারাবুম মিনাল হুদা, আল্লাহ রাসূল বলে মসজিদগুলো সুসজ্জিত হবে, মসজিদগুলো টাইলস মার্বেল পাথর দিয়া সুন্দর হবে, মসজিদগুলো ঝাড়বাতি দিয়া সুন্দর হবে, কিন্তু মসজিদের মধ্যে ইসলামের কথা বলা যাবে না, মুসলিমের মসজিদের মধ্যে হক কথা বলা যাবে না। বলে তুই কারণে বলা যাবে না, এক তো ইমানের ইমাম সাহেবের ইমান জোর থাকবে না, আরেক কথা হলো মুসল্লিদের ভয়ে ইমাম সাহেব বলতে পারবে না। ওই জমানা শুরু হয়ে গেছে, এখন ইমামরা হক কথা বলতে পারে না মুসল্লিদের ভয়ে, নাহলে ইমাম সাহেবের ইমান ঠিক থাকবে না, ইমাম সাহেবের ইমানের শক্তি কম থাকবে, যার কারণে চাকরিকে ভয় পাবে, যার কারণে এরকম ভাবে বেতনকে ভয় পাবে, হক কথাগুলো মসজিদে বলবে না। ইউশা কাইয়া দিয়া জমান লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু, ইসলাম নাম দিয়া গান বাজনা হয়, মাসার নাম দিয়া গান্ধের আসর হয়, ইসলামী নাম দিয়া হারাম কাজের কাজ শুরু হয়ে যায়। এই যত ইসলামী ব্যাংক শুরু হয়েছে সব
হয়েছে ইসলামী, এজন্য সুদি ব্যাংকে লেনদেন করলে গুনাহ হয় না, সুদের টাকা না খাইলে। ইসলামী ব্যাংকে ওলামায়ে কেরাম পয়সা পাইছে, এখনো পর্যন্ত হালাল তরিকায় চালাইতে পারে না। এখন আমার হয়েছে ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, নাম কি লাইফ ইন্স্যুরেন্স, ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কেমন হয়? আল্লাহ বলে লাইফ হলো আমার কাছে, হায়াতের মালিক আমি আল্লাহ, মৌতের মালিক আমি আল্লাহ। ইসলাম নামের ঠুকা দিয়া 500 টাকা এফডিআর রাখা, ইসলাম নামের ঠুকা দিয়া লক্ষ টাকা ব্যাংকের মধ্যে রাখা মুসলমানদের হারাম খাওয়াইয়া দেয়, যার কারণে কোরআন হাদিসের আলোচনা কোনো এই কাজে লাগে না। কোরআন হাদিসের আলোচনা কলবের মধ্যে ঢুকে না। আরে আল্লাহ বলে লাইফ হলো আমার কাছে, আল্লাহ রাসূল এফডিআর এর টাকা জমা দেয় নাই, হযরত আবু বকর এফডিআর এর টাকা জমা রাখে নাই, আরে লাইফ নামের কিছুই নাই, লাইফ হলো আল্লাহ। ওয়া ইয়ারজুকু মান ইয়াশাউ বিগায়রি হিসাব, আল্লাহ তাআলা বলে আমার কাছে হলো হিসাব ছাড়া রিজিক, আমি যারে চাই তারেই রিজিক দান করি। আল্লাহু আকবার। আরে লাইফে খাওয়াইতে পারে না, আমি আল্লাহ ছাড়া কেউ নাই, আমি আল্লাহ ছাড়া, তুমি জমিনে ঘোষণা দাও আমি আল্লাহ ছাড়া কেউ নাই, আমি আল্লাহ ছাড়া কেউ নাই। বান্দা যখন তুমি জমিনে ঘোষণা দাও, আসমানে রিজিকের দরজা আমি খুলিয়া দেই। আল্লাহ